হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই হয়তো দেখেছেন একসঙ্গে একটি, দুটি বা তিনটি সন্তানের জন্ম দিতে, কিন্তু এমন কি কখনো দেখেছেন একসঙ্গে দশটি সন্তানের জন্ম দিতে? নিশ্চয় না। তো চলুন, ন্যাচারাল জীবনধারার আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি একসঙ্গে দশটি সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করা একটি মায়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। দক্ষিণ আফ্রিকার এক নারী একসঙ্গে সাতটি ছেলে ও তিনটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। বিশ্বে একসঙ্গে দশ সন্তানের জন্ম দেওয়ার ঘটনা এটাই প্রথম। গত সোমবার রাতে দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে গোসিয়াম থামারা শীতল নামে 37 বছর বয়সী ওই নারী একসঙ্গে দশ সন্তানের জন্ম দেন। গোসিয়ামের স্বামী তেভো সোসেটেসি গণমাধ্যমকে জানান, হাসপাতালের চিকিৎসকরা আগে থেকেই নিশ্চিত ছিলেন গোসিয়ামের গর্ভে একাধিক বাচ্চা রয়েছে। গর্ভধারণের প্রথম দিক থেকেই প্রিটোরিয়ার একটি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন গোসিয়াম। এদিকে এদিন বিকালে হঠাৎ ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অবস্থা বুঝতে পেরে সিজারের মাধ্যমে একে একে তার দশটি সন্তান জন্ম দেন। দুজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ও তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে তার পেট থেকে একে একে দশটি বাচ্চা বের করে আনা হয়। তাদের মধ্যে সাতজন ছেলে ও তিনজন মেয়ে। এর আগেও যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়া। গোসিয়া বলেন, প্রথম দিকে চিকিৎসকরা যমজ সন্তান বলেছিলেন, কিন্তু দশটি সন্তান কীভাবে আমার গর্ভে 36 সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল। আমি কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার সব সন্তান সুস্থ থাকে। আমি ও আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ আছি। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই। প্রিটোরিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উপপ্রধান অধ্যাপক ডিনি মাওলা বলেন, গোসিয়ার দশ সন্তান জন্ম দেওয়ার ঘটনা বিরল। সাধারণত ঈশ্বরের সহযোগিতা ছাড়া এমন ঘটনা ঘটে না। নবজাতকদের আগামী কয়েক মাস ইনকিউবেটরে রেখে ওজন ঠিক করতে হবে, কারণ তারা গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল। উল্লেখ্য, এর আগে গত মাসে মালির মাঝিয়ান হালিমা সিসি নামে এক নারী মরক্কোর হাসপাতালে একসঙ্গে 9 সন্তান জন্ম দিয়েছিলেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।